এর আগে সীমান্তে বিএসএফের গুলিতে মারা যাওয়া বাংলাদেশি নাগরিকের মরদেহর সাথে যা হয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি আট দিন পার হয়ে গেলেও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি আরিফুল ইসলামের মরদেহ আজও ফেরত দেওয়া হয়নি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর মহাকুমা হাসপাতালের মর্গের হিমঘরে তার লাশ রাখা হয়েছে কিনা তা যেমন নিশ্চিত হওয়া যায়নি তেমনি কবে মৃত স্বামীর মুখখানি শেষবারের মতো দেখতে পারবেন তার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না মাস ছয়েক আগে বিয়ে হওয়া আরিফুলের স্ত্রীকে মরদেহ হিমঘরে রাখার প্রশ্ন উঠল এজন্যই যে এর আগে চুয়াডাঙ্গা ঝিনাইদহ মেহেরপুর সীমান্তে যত বাংলাদেশি বিএসএফের গুলিতে মরেছে তাদের প্রায় সকলের লাশ বিকৃত বা পচন ধরার পর ফেরত দেওয়া হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি যে এক্ষেত্রে আপত্তি করেনি তা কিন্তু নয় বাংলাদেশির লাশ গ্রহণের সময় বিকৃত হওয়ায় প্রতিবাদ জানানো হয় প্রতিবার অপরপক্ষ থেকে আশ্বস্তও করা হয় বলা হয় পরবর্তীতে এমন ঘটনা ঘটবে না কিন্তু বিএসএফ বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করে মহেশপুরের শ্যামকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামিরুল ইসলামের সাথে কথা হলো তিনি জানালেন নিয়ম অনুযায়ী পতাকা বৈঠক করে লাশ শনাক্তের কাজ শেষ হয়েছে কবে ফিরবে আরিফুলের মরদেহ ওটা আর আমাদের বিজেপির যে সীমান্তবর্তী মাথায় আর নাই এটা সিও স্যারের মাথায় আর ওনাদের উর্ধতন কর্মকর্তা আর আমাদের সিও সার এটা নিয়ে আমরা গত পরশুদিন আমরা যে লাশ শনাক্ত করেছি সেটার আমরা নাগরিক সনদপত্র দিয়েছি ব্যাটেলিয়ানে 98 ব্যাটেলিয়ানে ওটা এসএসআর ডিল করছে এখন যেহেতু আমরা সনাতক হয়েছে হাইজ হোক আর কাইল হোক ক্লাস তার দিতেই হবে এই আলোতেই আমাদের আশ্বাস করছে এই আচ্ছা আরিফুল তো ছিল না হ্যাঁ ও বয়স 28 থেকে 30 বছর বিবাহিত ছয় মাস তার মানে ওইটাতে আরিফুল এটা নিশ্চিত হয়ে গেছে হ্যাঁ নিশ্চিত হয়ে গেছে নিশ্চিত হয়ে গিয়েছে আমরা লোক পাঠিয়েছিলাম ওখানে ওদের বিএসএফ এর ওই যেখানে ওরা ছবি রাখছিল হ্যাঁ ওখানে আমরা কনফার্ম হয়েছে হ্যাঁ ওই আরিফুল আর কি না এ প্রশ্নের উত্তর নেই এই জনপ্রতিনিধির কাছে গত আট ফেব্রুয়ারি বুধবার ভোরে শ্যামকুড় সীমান্তের ওপারে ভারতের পাখিউড়া এলাকায় এ ঘটনা ঘটে নিহত আরিফুল মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পশ্চিম পাড়ার মৃত আফেজ উদ্দিনের ছেলে আরিফুল যেদিন মারা যান ওই দিন তার লাশ বেলা দুইটা পর্যন্ত ভারতের পাখিউড়া সীমান্তের মাঠে পড়েছিল ঘটনার পর থেকে আরিফুলের চার সহযোগীও নিখোঁজ রয়েছে মাত্র তিন মাস আগে ভারত আর বাংলাদেশ যৌথভাবে জানিয়েছে যে সীমান্ত হত্যা শূন্য নামিয়ে আনাটাই মূল লক্ষ্য অথচ দেখা যাচ্ছে ভারত সরকার যাদের বেতন দিচ্ছে সেই বিএসএফ ওই ঘোষণাটাকে আমলই দিচ্ছে না বছর দশেক আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিএসএফকে ট্রিগার হ্যাপি ফোর্স হিসেবে অভিহিত করেছিল ট্রিগার হ্যাপি মানে রাইফেলের ট্রিগার চেপেই খুশি থাকে যারা তা নিয়ে দেশ বিদেশে ব্যাপক হইচই হয় বিএসএফ তখন থেকে চেষ্টা করছিল যে মারার জন্য গুলি না চালিয়ে নন লেথেল ওয়েপেন বা বন্দুকের ব্যবহার বাড়াতে কিছুদিন গুলি ছাড়াও সীমান্ত লঙ্ঘনকারীদের উদ্দেশ্যে ঝালের গুঁড়োর বোমার মতো অস্ত্রও ব্যবহার করা হচ্ছিল এ ধরনের পদক্ষেপের পরে সীমান্ত হত্যা কমেছিল ঠিকই কিন্তু কোনো সময়েই তা শূন্যে নামিয়ে আনতে পারেনি বিএসএফ গুলি চালনার ঘটনা হলেই তাদের বক্তব্য থাকে যে পাচারকারীরা তাদেরকে আক্রমণ করেছিল তাই আত্মরক্ষার্থেই গুলি চালাতে হয়েছে গত বছরের আঠাশ ডিসেম্বরে বাংলাদেশের লালমনিরহাট সীমান্তে দুজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয় তাদের লাশ কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে পড়েছিল গরু পাচার করতে গেলে তো তাদেরকে ভারতে ঢুকতে হতো লাশ বাংলাদেশে পড়লো কিভাবে। বিদেশি ও ভারতীয় সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পারছি ভারতে গরু পাচার তদন্তে গ্রেপ্তার একাধিক বিএসএফ কর্মকর্তা সীমান্ত অঞ্চলের বাসিন্দারা অবশ্য বলেন যে বিএসএফের একাংশের মদত ছাড়া এ পাচার হতে পারে না আর পাচারের অর্থ ভাগ নিয়ে সমস্যা হলেই গুলি চালিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এই অভিযোগ স্বীকার না করলেও কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা তাদের সিবিআই ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচার নেটওয়ার্কের যে বিস্তৃত তদন্ত করছে তাতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন একাধিক বিএসএফ অফিসার ওই মামলাতেই গ্রেফতার হয়েছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অতি ক্ষমতাবান নেতা অনুব্রত মণ্ডল এবং তার কয়েকজন সহযোগী ভালো প্রতিবেশী দেশ সীমান্তে চলাচলকারীদের সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী আচরণ করে বিএসএফের এর আগ্নেয়াস্ত্র ব্যবহারে জাতিসংঘের সাধারণ নীতিমালা মেনে চলার জন্য প্রকাশ্যে আদেশ দেওয়া উচিত ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বিশেষজ্ঞদের বিএসএফ এর নিজস্ব বিচার ব্যবস্থা এখনও পর্যন্ত তাদের সদস্যদের বিচার করতে পারেনি বাংলাদেশ ও ভারতের নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলোর উচিত একটি নিরপেক্ষ কমিশন গঠনের জন্য দাবি তোলা সেখানে এ জাতীয় ঘটনার জন্য ভারত ও বাংলাদেশ উভয়েই অভিযোগ জমা দিতে পারবে প্রয়োজনীয় প্রমাণও জমা দেবে উভয় পক্ষ এই কমিশনটি হবে স্বতন্ত্র ও নিরপেক্ষ আর আমরা যতদিন সীমান্তে গুলি করে বাংলাদেশী হত্যাযজ্ঞ চলবে ততদিন এর বিরুদ্ধে কথা বলে যাব আমাদের প্রতিবাদ ক্ষোভ ভারতের বিরুদ্ধে নয় সে দেশের সরকারের বিরুদ্ধেও নয় কোনো জাতি গোষ্ঠীর বিরোধিতাও করছি না অন্যায়ের প্রতিবাদ করছি মাত্র বিএসএফ এ পর্যন্ত যত বাংলাদেশিকে গুলি করে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিটির বিরুদ্ধে আমাদের আওয়াজ বন্ধ হোক এই মধ্যযুগীয় বর্বরতা বিচার পাওয়ার অধিকার রয়েছে সবার অন্তত এই প্রশ্নে দুপারের বাঙালিরা তো একসাথে আওয়াজ তুলতে পারি যে আমরা আর সীমান্ত হত্যা চাই না কি পারি না